গৃহবধূর মৃত্যু পনের দাবিতে অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত স্বামীকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত এদিন এই নির্দেশ দেয় বনগা আদালত পনের দাবিতে শ্বশুরবাড়িতে লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার অবশেষে বিয়ের কয়েক মাস পর শ্বশুরবাড়িতেই শরীরে আগুন দিয়ে আত্মঘাতী হয় গৃহবধূ গৃহবধূর মৃত্যুর পর তার বাপের বাড়ির লোকেরা অভিযোগ জানায় পুলিশে অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে মৃত গৃহবধূর স্বামীকে দু সালে গোপালনগর থানার নিশ্চিন্তপুর এলাকার ঘটনা অভিযোগ ওই বছরই ফেব্রুয়ারি মাসে হরিণঘাটা থানার বিরোহী এলাকার যুবতী বাগের বিয়ে হয় গোপালনগর থানার নিশ্চিন্তপুর এলাকার শীতল শিকারীর সাথে বিয়ের সময় পর্যাপ্ত যৌতুকও দেওয়া হয় পাতৃপক্ষের তরফ থেকে তারপরেও বাড়তি পণের দাবিতে বিভিন্ন অজুহাতে গৃহবধূর ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা দিনের পর দিন শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ ঘটনার পরদিনই অভিযুক্ত স্বামীর শ্বশুরকে গ্রেপ্তার করে পুলিশ বনগাঁ মহকুমা আদালতে হাজির করলেও কয়েকদিনের মধ্যেই জামিনে মুক্ত হয় অভিযুক্তরা পাঁচ বছর ধরে বিচার চলার পর চলতি সপ্তাহে ফের অভিযুক্ত স্বামীকে হেফাজতে নেয় আদালত দশজন সাক্ষীর সাক্ষ্যদান ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে শুক্রবার বনগাঁ আদালতের দু নম্বর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অভিযুক্তকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল এবং ওর স্বামীর বিরুদ্ধে আজকে দোষ প্রমাণিত হয়েছে এবং আজকে সাজা ঘোষণা হলো তিনশো চারের ধরায় সাত বছর সশ্রম কারাদণ্ড এবং বধু নির্যাতন যে অত্যাচার করেছে গৃহবধূর উপরে তার জন্যে তাকে তিন বছর কারাদণ্ড দিয়েছে সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের জেলের অর্ডার দিয়েছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ